করোনার অজুহাতে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজের যে তারকা ক্রিকেটারেরা। মাশরাফির উদ্যোগে নড়াইলে বিজয় দিবস বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট। করোনায় ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা বেশি ক্ষতিগ্রস্ত। 10 মাস পর খেলায় ফিরছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। বাংলাদেশ সফরে পূর্ণ শক্তির দলই পাঠানো হবে, এই ছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রতিশ্রুতি। কিন্তু শেষ পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি তারা। করোনা ভাইরাসের অজুহাতে ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার অধিকাংশই আসছে না বাংলাদেশে। করোনার মধ্যেও যেসব ক্রিকেটার ইংল্যান্ড নিউজিল্যান্ড সফর করতে পেরেছে, সেসব ক্রিকেটাররাই বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানালেন, যার ফলে দ্বিতীয় সারির একটি দলই বাংলাদেশ পাঠাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দলে কিছু পরিচিত মুখ থাকলেও ক্যারিবীয়দের ওয়ানডে দলটা একেবারেই অপরিচিত, চেনা মুখ নাই বললেই চলে। অর্থাৎ করোনা পরবর্তী সময়ে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সিরিজে মাঠে নামলেও যথাযথ প্রতিপক্ষ পাচ্ছে না বাংলাদেশ। ক্রেগ ব্র্যাথওয়েটকে দেওয়া হয়েছে বাংলাদেশ সফরে টেস্ট দলের নেতৃত্ব এবং জেসন মোহাম্মদকে দেওয়া হয়েছে ওয়ানডে দলের নেতৃত্ব। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড তাদের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-19 কারণে ব্যক্তিগত ভয় থেকেই নিজেদের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নিয়মিত দলের 13 জন ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড খেলোয়াড়দের এ ব্যাপারে স্বাধীনতা দিয়েছিল, সফরে যাওয়া না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে। করোনার কারণে ওয়েস্ট ইন্ডিজের যেসব খেলোয়াড় বাংলাদেশে আসতে রাজি নন তারা হচ্ছেন জেসন হোল্ডার, কারণ পোল্লার্ড, ড্যারেন ব্রাভো, সামারাহু ব্রুকস, রসেস, শেলডন কট্রেল, এভিন লুইস, শাই হোপ, সিমরন হেটমায়ার এবং নিকোলাস পুরান। ফ্যাবিয়ান অ্যালেন এবং শেন ডরউইচ ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশে আসবেন না বলে জানিয়ে দিয়েছেন। মহামারী করোনা ভাইরাসের কারণে ক্রিকেটের বেশ কিছু নিয়মে পরিবর্তন এনেছে খেলাটির সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আইসিসি। এছাড়া স্বাস্থ্যবিধির কারণেও মানতে হচ্ছে নতুন কিছু নিয়ম, যেসব কিনা বোলারদের চেয়ে ব্যাটসম্যানদের কাজ সহজ করে ফেলেছে বলে মনে করেন দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। লকডাউনে বাড়িতে বন্দি থেকে ব্যাটসম্যানরা নিজেদের ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করতে পারলেও বোলারদের পক্ষে এটি সম্ভব ছিল না, কেননা বোলিং অনুশীলন করতে বড় জায়গা প্রয়োজন, যা বেশ সময়েরও ব্যাপার। তাই করোনা ভাইরাস ব্যাটসম্যানদের চেয়ে বোলারদেরই বেশি ক্ষতি করেছে বলে মনে করেন এই প্রোটিয়া কোচ। তিনি বলেছেন, ব্যাটসম্যানদের জন্য ফিটনেস নিয়ে কাজ করা সহজ, হালকা অনুশীলনও করা যায়, কিন্তু কোনো বোলার নিশ্চয়ই তার বাড়ির সামনের জায়গায় দিনে 200 বার বোলিং করতে পারবে না। ম্যাচের পরিস্থিতি বানিয়ে আপনাকে অনুশীলন করতে হয়তো সকালে 10 ওভার বোলিং করলেন, পরে বিকেলে আরও 10 ওভার, এভাবে কাজটা কঠিন। ভাউচার আরও যোগ করেন, অনুশীলনে মাত্র 6 ওভার বোলিং করিয়ে আপনি কোনো বোলারকে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুত বলতে পারবেন না। আপনি এখনই কোনো বোলারকে মাঠে নেমেই আগুন ঝরাতে বলতে পারবেন না, দিনে 200 ওভার চাইতে পারবেন না। আপনাকে আগে সেভাবে বোলারদের প্রস্তুত করতে হবে যেন তাদের শরীরও যথাযথ সহায়তা করে। এদিকে প্রায় 1.5 শতকের আন্তর্জাতিক ক্যারিয়ারে 467টি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি উইকেটরক্ষক মার্ক বাউচার। এর মধ্যে মে 2005 থেকে জানুয়ারি 2009 পর্যন্ত বাউচারের খেলা 164টি ম্যাচে তার কোচ ছিলেন মিকি আর্থুর। আর এখন 10 বছর পর এসে দুই প্রতিপক্ষ দলের কোচ এ সাবেক গুরু শিষ্য। শ্রীলঙ্কার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করছে আর্থুর এবং নিজ দেশের ড্রেসিংরুম সামলাচ্ছে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার। তবে এর মানে এই না যে তাদের মধ্যাকার সম্পর্কে চির ধরেছে, বরং এখনও আর্থুরের কাছ থেকে শিখতে প্রবল আগ্রহী ভাউচার। তিনি বলেন, আমি হয়তো আর্থুরের সঙ্গে কোনো আড্ডায় বসব এবং তার কাছ থেকে কিছু জিনিস শিখতে চাইব। আমরা শ্রীলঙ্কার কাছ থেকেও শিখতে পারি, যেন আমরা নিজেদের কোনো কষ্টকর অবস্থায় না নিয়ে যাই। এখন বাড়তি সতর্ক থাকার সময়, একই সঙ্গে সঠিক সিদ্ধান্ত নেয়ার জন্য বড় এক স্কোয়াডও প্রয়োজন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মুজিব বর্ষ উপলক্ষে নড়াইলের বিজয় দিবস বঙ্গবন্ধু টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের আয়োজক জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। সন্ধ্যায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াইদুল কাদের এমপি বলেন, আপনারা জানেন ক্রীড়া চর্চা তরুণদের সৃজনশীলতার বিকাশ ঘটায়। বর্তমান প্রজন্ম যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে উঠছে, মাদক সাইবার অপরাধ থেকে মুক্তি পেতে এই করোনা পরিস্থিতিতে খেলাধুলার বিকল্প নেই। তিনি ক্রীড়া সংস্কৃতি চর্চার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান। মাশরাফিকে ধন্যবাদ জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের তরুণ সমাজকে সুরক্ষা দিতে খেলাধুলা তথা ক্রীড়া চর্চার বিকল্প নেই। মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসান আমাদের দেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছে। এই খেলা তরুণদের মধ্যে নতুন উদ্যম তৈরি করবে। সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামুদ্দিন খান নীলু, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা প্রশাসক আঞ্জুমানারা, পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিন পিপিএম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মাশরাফির বাবা গোলাম মুর্তজা স্বপন সহ অনেকে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাশরাফি বিন মুর্তজা। টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে মোট 5টি দল। এগুলো হচ্ছে এক্সপ্রেস ফাউন্ডেশন, নূর মোহাম্মদ একাদশ, বিজয় সরকার একাদশ, এস এম সুলতান একাদশ ও মোসলেম উদ্দিন একাদশ। সেই যে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী বিশ্বকাপে সর্বশেষ খেলেছিল বাংলাদেশ দলের নারী ক্রিকেটাররা, এরপর আর মাঠেই নামা হয়নি তাদের। করোনার কারণে একের পর এক সিরিজ আর টুর্নামেন্ট স্থগিত হয়েছে, আর ঘরে বসে থাকতে হয়েছে সালমা জাহানারাদের। অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে নারী দলের ক্রিকেটারদের। বিসিবির পক্ষ থেকে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প ডাকা হয়েছে নারী ক্রিকেটারদের জন্য। 3 জানুয়ারি থেকে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে 29 নারী ক্রিকেটারদের নিয়ে এক মাসের ট্রেনিং ক্যাম্প। মার্চের 2 তারিখ সবশেষ কোনো ম্যাচ খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। অস্ট্রেলিয়া বিশ্বকাপে সর্বশেষ সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরেছিল সালমার দল। এরপরই তো শুরু হয় করোনার মহামারী। মাঝে সালমা এবং জাহানারা কিছুদিন অনুশীলন করেছিল নারী আইপিএলে খেলার জন্য। এবারের নারী আইপিএলে বাংলাদেশ থেকে খেলার সুযোগ পেয়েছিল সালমা এবং জাহানারা। এছাড়া আর কোনো নারী ক্রিকেটারই মাঠে নামার সুযোগ পাননি। 3 জানুয়ারি থেকে শুরু হবে নারী ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। এর আগে 2 জানুয়ারি ঢাকায় হবে ঘোষিত 29 সদস্যের রিপোর্টিং এবং করোনা টেস্ট। একই দিন সিলেটেও নারী ক্রিকেটারদের সবার করোনা টেস্ট করা হবে। 3 জানুয়ারি ঢাকা থেকে সিলেট যাবে ক্রিকেটাররা। একদিন সেখানে হোটেলে চেক ইন। 4 তারিখে শুরু হবে মূল অনুশীলন। এর মধ্যে আবার 5 দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচও খেলবে নারী ক্রিকেটাররা। 3 ফেব্রুয়ারি একসঙ্গে ঢাকায় ফিরে আসবে তারা। ক্যাম্প উপলক্ষে আজ 29 সদস্যের নারী ক্রিকেট দলের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স সিলেটে এই ট্রেনিং ক্যাম্প পরিচালনা করবেন। 29 সদস্যের নারী ক্রিকেট দলে আছেন সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, মুর্শিদা খাতুন, রুমানা আহমেদ, লতা মণ্ডল, পান্না ঘোষ, সানজিদা ইসলাম, আয়েশা রহমান, ফারজানা হক পিঙ্কি, জাহানারা আলম, নাদিয়া আক্তার, ঋতুমণি, খাদিজাতুল কুবরা, ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, সুবহানা মুস্তারি, রাবেয়া, পূজা চক্রবর্তী, মুমতাহেনা হাসনাত, সুমাইয়া আজমিম, নুহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা, শারমিন সুলতানা, ইসমা তানজিম, রুবিয়া হায়দার ঝিলিক, একা মল্লিক, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, সুমাইয়া আক্তার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে কমেন্ট করে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন। ধন্যবাদ।